এরপর আরেকটা গিফট হচ্ছে আখ এই জায়গায় আমাদের একটা অধপতন আছে কথায় কোথায় মানুষ লেগে যাচ্ছে কেউ কাউকে ট্রাস্ট করতেছে না স্বামী স্ত্রীর মধ্যে এখন দেখেন খেয়ানত আর খেয়ানত কোনো আমানতদারি নাই নাই কি আরও কত কিছু ছেলে মেয়েদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করছি না আচরণটা বাবা আর ছেলের আচরণ দেখবেন এখন আর সুন্দর নাই সন্তানও পিতা মাতার প্রতি খুবই বাদে আচরণ করে আর পিতামাতাও এত ব্যস্ত দুনিয়াদারির মধ্যে তার কাড়ি কাড়ি টাকা লাগবে সন্তানকে দেখার সময় কোথায় রামাদান এসছে আখলাখটাকে ঠিক করছে ধৈর্য শেখাতে আমরা অধৈর্য হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছি আপনি এখন যতই খিদা লাগুক সিএম ভাঙবেন ভাঙবেন ধৈর্য শেখাচ্ছে ফিজিক্যাল ধৈর্য মানসিক ধৈর্য দুটো শেখাচ্ছে আপনার প্যাট চো করছে কিন্তু আপনি সিএম ভাঙছেন না এবং এটা সাহাবাই কেরামের মধ্যে ছিল আশুরের সিয়াম যে বছর ফরজ ছিল রামাদান সিয়াম ফরজ হওয়ার আগে প্রথম বছরে যখন নবী সাল্লাহ সাল্লাম আসলেন এবং নবী সাল্লাম সকালে ঘোষণা করলেন তোমরা সবাই আজকে সিয়াম রাখো নির্দেশ দিয়েছিলেন এবং এই নির্দেশের কারণে আল্লাহ তালা বলেন যে রামাদানের সিয়ামের আগে আশুরের সিয়াম ফরজ ছিল তখন রুবাইয়ের বিনতেল মা আনহা তিনি বলছেন যে আমরা আমাদের শিশুদেরকেও সিয়াম রাখাতাম ওরা যখন খিদায় কান্না শুরু করত দুপুরের পরে তাদের হাতে পশমের খেলনা দিতাম তারা খেলতে খেলতে খিদা ভুলে যেত ইফতার পর্যন্ত তারা এভাবেই কাটাত কি শিখলেন এখানে গল্পর মতো মনে হচ্ছে কিন্তু আসলে তিনি বাচ্চাকে সবর শেখাচ্ছেন কি শেখাচ্ছেন সবর কষ্টকে কীভাবে বরণ করতে হয় এবং কীভাবে অভীষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হয় শিশুকে তিনি শেখাচ্ছেন আজকে আমরা লোক সংবরণ করতে পারছি না সবর নাই আজকে আমরা আবেগ সংবরণ করতে পারছি না অন্যের সাথে খুব খারাপ কথা বলি আজকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় গায়ের সাথে লাগলে আমরা খুব চটে যাই তাই না রামাতান এই জায়গাগুলোকে রিপেয়ার করছে ই দেখা না ইউ মোসমে আহা দেখুন ফেলা ইয়ার ফেত ওলা ইয়ার শোক ইনসাব বা হু আহাদুন আওকাতালা হু ফেলিয়াকুল ইন নিম্রু উনসা এমন ইন নিম্রু উনসা এমন যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং পাপ কাজ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে আসে সে যেন দুইবার বলে আমি রোজা দাস আমি রোজা দাস আমি সিয়াম রেখেছি সুভান কত পজিটিভ কথা আমি সিয়াম রেখেছি কথাটা ঢঙেই বোঝা যায় ভদ্র আদব সম্পন্ন একটা চমৎকার কথা যেখানে কোনো রাগ নাই একজন আপনাকে ঘুষি বাগায় আসছে আপনি বললেন ভাই আমি রোজা ইয়াস কি চমৎকার অ্যাপ্রোচ শেখাচ্ছে আমরা তো রমাদানকে মাদ্রাসা হিসাবে স্বীকার করছি না সিয়াম আমাদের কাছে আমাদের পাঠশালা না কোরআন সন্না থেকে আমরা দূরে সরে গেছি ফলে এই বিউটিফুল ম্যানার্স আখলাক আমাদের মধ্যে নাই আল্লাহ তুলে নিয়ে গেছে যদি এই আখলাকটা প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই রমাদান মাসটাকে কাজে লাগান কোরআনের দিকে ফিরে আসেন আল্লাহ বারবার এই কোরআনের মাসটাকে আমাদের কাছে উপহার হিসাবে পাঠাচ্ছেন মেহমান হিসাবে এরকম আরও অনেকগুলো গিফট আমাদের আছে আমাদের এই গিফটগুলো নেওয়ার প্রস্তুতি দরকার গিফট যে আনা হলো এটাই যদি জানা না থাকে তাহলে গিফট নিতে পারবেন আর গিফটটা কি সেটাও যদি জানা না থাকে গিফটটা নিলেন কাজে লাগাতে পারবেন এই জায়গাটা আমাদের বড়ই মানে নরবড়ে অবস্থায় আছে প্রিয় ভাইরা সেটা আমাদেরকে মনে রাখতে হবে আরও একটা জিনিস জানতে হবে যে কেন আসলে সিএম দেওয়া হলো লক্ষ্যটা কি সেরিয়া কি চাচ্ছে আমরা এই যে সবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার ত্যাগ করছি যারা বিবাহিত তারা তাদের স্ত্রীর সাথে মেলামেশা ত্যাগ করছে কেন ওয়াই তাহলে সেরিয়া কি আমাদের জন্য কোনো গোল সেট করেছে নাকি জাস্ট বলছে করে যাও যে যার মতো করে যাও এটা কি সেটা বলেছে ইসলামের এই সোর্সগুলো যদি আপনারা ভালো করে পড়েন আনসেন না তাহলে দেখবেন প্রত্যেকটা কাজের এক একটা গোল সেট করে দেওয়া আছে আর আপনি একজন বুদ্ধিমান মানুষ হিসাবে আপনিও দেখবেন আপনারও একটা গোল আছে আপনি আজকে বাজারে কেন গেলেন কেউ যদি জিজ্ঞেস করে ভাই বাজার এই ব্যস্ততার মধ্যে বাজারে গিয়েছেন কেউ যদি বলেন আমি এমনি ঘুরতে আসছি কেন আসছি জানি না তাহলে কেউ আপনাকে বুদ্ধিমান মনে করবে না অবশ্যই একটা রিজন আছে আপনি আজকে যত জায়গায় মুভ করছেন অথবা করবেন প্রত্যেকটার একটা রিজন এবং উদ্দেশ্য আছে বিনা উদ্দেশ্যে কে ঘুরে বলেন তো যার বিবেক কাজ করছে না যার সেন্স কাজ করছে না রাস্তায় হয়তো ঘুরছে তাকে জিজ্ঞেস করেন সে দেখুন উল্টাপাল্টা কথা বলছে কোনো বুদ্ধিমান মানুষ বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে না রাস্তায়ও ঘুরে না কিন্তু আনফর্চুনেটলি মুসলিমদের কি দশা হয়েছে জানি না যে এত সব সুন্দর সুন্দর উপলক্ষ আসে তারা যে উদ্দেশ্যে আল্লাহ তাল্লাহ দিয়েছেন সেই উদ্দেশ্য একটা বাস্তবায়ন করছে না কেউ কেউ করছে শুধু এবাদতগুলো পালন কিন্তু এবাদতগুলো পালন করে কি লক্ষ্যে আপনি উপনীত হবেন নিজেকে কোন জায়গায় আপনি নিয়ে যাবেন সেটার কিন্তু খবর নাই ফলে দিনের পর দিন দেখবেন যে হয়তো আপনি চল্লিশ বছর ধরে সিয়াম পালন করছেন পরিবর্তন নাই পরিবর্তন হবে কি করে আপনি তো গোল ওরিয়েন্টেড না আপনি তো লক্ষ্যে পৌঁছার কোনো আপনি কোনো ধরনের চিন্তা করেন নাই এখান থেকে চিটং গেলে তো আপনাকে হাঁটতে শুরু করলে কি হবে আন্দাজে আপনাকে চিটংয়ের বাসে উঠতে হবে গাড়িতে উঠতে হবে হেঁটে গেলেও ওই রোডেই যেতে হবে এজন্য প্রিয় ভাইয়েরা আমি বলবো যে সিয়ামের যে লক্ষ্যমাত্রা মাকাসেদ ঠিক করা হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি এর মধ্যে প্রথম মাকাসেদ হচ্ছে এটা ইবাদতের কমন মাকাসেদ বা লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহ মুখী হওয়া এবং আল্লাহর নির্দেশনার মধ্যে নিজেকে রাখার একটা ওয়াদা এবং কমিটমেন্ট করা যে আল্লাহর নির্দেশের বাইরে আমি যাব না এই জন্যই রামাদানের এই সেশনটা ট্রেনিং সেশন অনেকে বলেন প্রশিক্ষণ ত্যার এটা একটা তার্বিয়াতি প্রোগ্রামের মতো এখানে আপনাকে আল্লামুখী হওয়ার সবগুলো তরিকা বাতিয়ে দেওয়া হয়েছে